ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীর ডেঞ্জার জোন দিয়ে ঝুঁকিপূর্ণভাবে বিভিন্ন রুটে চলছে নৌযান। প্রতিদিন এসব রুটে জীবনের ঝুঁকি নিয়ে উত্তাল মেঘনা পাড়ি দিচ্ছেন হাজারো মানুষ। এতে যে কোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে। ভোলা প্রতিনিধি জসীম রানার তথ্যে ডেস্ক রিপোর্ট। সরকারি নিয়মে 15 মার্চ থেকে 15 অক্টোবর পর্যন্ত মেঘনা নদীর ভোলা অংশের 190 কিলোমিটার এলাকা ডেঞ্জার জোন হিসেবে চিহ্নিত। এ সময়টায় ওই রুটে সব ধরনের অনিরাপদ নৌযান চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে, কিন্তু তা উপেক্ষা করে সেখানে চলছে অনুমোদনহীন ছোট লঞ্চ ও ইঞ্জিন চালিত ট্রলার। এতে যে কোনো সময় নৌ দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। বিশেষ করে ভোলার ইলিশা থেকে লক্ষ্মীপুরের মজু চৌধুরীর হাট, দৌলত খান মির্জা কালু থেকে চর জহিরুদ্দিন ও লক্ষ্মীপুরের আলেকজান্ডার রামগতি ও ভোলার তজুমুদ্দিন চর ফ্যাশন থেকে মনপুরা এবং মুজিবনগর, কুকরিমুকরি, ঢালচর এবং পটুয়াখালীর বাউফল সহ বিভিন্ন চরাঞ্চল ও উপদ্বীপগুলোতে ঝুঁকি নিয়েই যাতায়াত করছে এসব এলাকার কয়েক লাখ মানুষ। ছোট ছোট ডিঙ্গি গুলা এত উত্তাল ঢেউ নদীর মধ্যে চলাফেরা করে, এটা খুবই রিস্কিজনক। ভোলার সাথে দক্ষিণাঞ্চলের জেলাগুলোর যোগাযোগের একমাত্র মাধ্যম নৌপথ হওয়ায় প্রয়োজনের তাগিদেই এ ঝুঁকিপূর্ণ যাতায়াত বলে জানান স্থানীয়রা। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন অনিরাপদ লঞ্চ চলাচল বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে। কোন ছোট ছোট নৌযান ট্রলার এবং স্পিডবোট এই ডেঞ্জার জোনের ভিতর দিয়ে চলাচল করতে পারবে না। এটা যারা চলাচল তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা ইতিমধ্যে পর্যাপ্ত নির্দেশ একমাত্র চলে থাকে, আমাদের ম্যাজিস্ট্রেট নিয়োগ করা আছে, আমরা তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। দুর্ঘটনায় প্রাণহানির আগেই এসব ডেঞ্জার জোনে পর্যাপ্ত সি ট্রাক ও নিরাপদ লঞ্চ সরবরাহের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। জেসমিন আলম, ন্যাশনাল ডেস্ক, মোহনা সংবাদ।